যে অত্যন্ত খুশির খবর সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জি উনি বাঁকুড়া লোকসভার জন্য একদিন সময় দিতে রাজি হয়েছে এবং সময়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। সময় হচ্ছে 9th মে সকাল 10টা। এই যে জনসভা, এই জনসভায় এত মানুষের সমাগম হবে এটা আশা করি, এবং প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা শহর লাগোয়া একটি মাঠে এই জনসভা করছি এবং হেলিপ্যাড সংলগ্ন মাঠ, যাতে পুলিশেরও অনেক সুবিধা হয়। পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট করতে কম পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট করতে হয়, সেদিকে প্রশাসনকে সহযোগিতা করে বাঁকুড়া শহর সংলগ্ন করগাহির যে হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাড সংলগ্ন মাঠেই আমরা সভা করব, এবং সভার অনুমতি সংক্রান্ত বিষয়েও যে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য ল্যান্ড ওনার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বাঁকুড়া, সেখানে দেখুন ডেজিগনেশন অফিসার যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এক, দুই, নো অবজেকশন সার্টিফিকেট অফ পিডাব্লিউডি হেলিপ্যাড, সেখান থেকেও কিন্তু অনুমতি আমাদের দেওয়া হয়ে গেছে। এটি সভা আমরা 9 তারিখ করগাহিরে মাঠে নিশ্চিত করব, কিন্তু এর সঙ্গে সঙ্গেও আমরা আশঙ্কা করছি এই পশ্চিমবঙ্গে বিভিন্ন বিষয়ের ওপর ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে বাধা দেওয়া যেমন হয়েছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সভায় বাধা দেওয়া হয়েছে, অমিত শাহর সভায় বাধা দেওয়া হয়েছে, আর এছাড়া সব থেকে বেশি যেটা রেকর্ডে বিজেপিকে ভয় পাচ্ছে এত যে আজ থেকে কয়েক মাস আগে যে গণতন্ত্র বাঁচাও যে যাত্রা সেটা একেবারে আটকে দিল নানা রকম কাণ্ডকারখানা। তো আমরা নিশ্চিত আমরা কুচবিহারেও যেমনভাবে লড়াই করে প্রধানমন্ত্রীর সভা করেছি, এখানেও আমরা প্রধানমন্ত্রীর সভা নিশ্চিত করব। মানে সেক্ষেত্রে প্রশাসনিক অনুমতি না পেলেও আপনারা সভা করবেন? প্রশাসনিক অনুমতি আমরা মানে দিতে বাধ্য করাবো, তার কারণ কাগজ আমাদের হাতে। আপনি আশঙ্কা করছেন?